নেশার ঘরে ওরা আমার এক একটা জায়গায় এক একভাবে কামড় দিয়েছে যা দাগে পরিণত হয়ে গেছে আর আমার ওই জায়গাটা এতটা ব্যথা ব্যথা জর্জরিত হয়ে গেছিল আমি চিৎকার করে কাঁদলো আমার কান্না ওই বাসাটাই শুধু শোনে বাইরে কেউ আসসালামু আলাইকুম আমি স্বপ্না আজকে আপনাদের মাঝে আমার জীবনে কিছু কথা বলতে এসেছি আজ কেমন কিছু কথা বলতে এসেছি যা জিত করলে জিদের ফল কখনো ভালো হয় না আর জিত করলে মানুষের জীবন এমন এক পর্যায়ে চলে যায় যা বলার মতো না জিত করলে মানুষ এমন কিছু হারায় যা কখনো ফিরে পায় না ঠিক তেমনি জিদের বয়সে এমন কিছু করছি যার খেসারত যার ফল আমাকে আজকে এভাবে দিতে হচ্ছে সো আমার মতো এরকম জিদ কেউ কখনো করবেন না তো এই সম্পর্কে আজকে কিছু বলবো বা জানাবো আমার স্কুল লাইফ থেকে আমাকে একটা ছেলে অনেকটা পছন্দ করতো অনেকটা ভালোবাসত কিন্তু আমি জানতাম না বা আমি যে কখনো বুঝতে পারবো সেরকম কোনো কিছু আমার সামনে করেওনি যার কারণে আমি বুঝতেও পারিনি কখনো যে সে আমাকে এতটা ভালোবাসে এতটা চায় আসলে একটা কি কেউ যদি আপনার কাছে কোনো কিছু চায় বা আপনাকে যদি কেউ ভালোবাসে আপনার যদি তাকে ভালো না লাগে তাহলে তাকে সুন্দর মতো বলবেন আর কখনো কারো উপর রাগ করবেন না জেদ করবেন না আজকে যদি আমি ওকে ভালো মতো বুঝিয়ে বলতাম ভালো মতো কথা বলতাম ওর সঙ্গে ভালো ব্যবহার করতাম তাহলে আজকে আমার সঙ্গে এমনটা করতো না আমাকে এই পরিণতিটা পড়তে হয়েছে তো ও আমাকে অনেকবার বলার চেষ্টা করছে কিন্তু কখনোই বলতে পারেনি আর আমি কখনো স্কুলে হোক বা কলেজে হোক একা থাকতাম না আমার সঙ্গে সব সময় দু তিনটা বান্ধবী অল টাইম থাকতোই সময় হাসি ঠাট্টা করতাম হাসি কি করতাম তো একটা পর্যায়ে সে আমাকে প্রপোজ করেই বসলো সে আমাকে বলল যে স্কুল লাইফ থেকে নাকি সে আমাকে অনেকটা ভালোবাসে আমাকে এতটা ভালোবাসে যার কারণে ও অন্য কোনো স্কুলে অন্য কোনো কলেজে ভর্তি হয়নি আমি যেই কলেজে ভর্তি হয়েছি ওই কলেজে সেও ভর্তি হয়েছে সময় সে আমার আশেপাশে থাকে সবসময় সে আমাকে ফলো করে আমি কি করতেছি না করতেছি আমি কখনো কষ্ট পালে সে আমাকে অনেকভাবে হাসানোর চেষ্টা করতো আমি কিছু বায়না করলে সে সেটা পূরণ করার চেষ্টা করত। কিন্তু তার ভালোবাসাটাকে আমি মূল্য দিতে জানিনি মূল্য দিতে বুঝিও নি কিন্তু তাদের পরিবার থেকে আমাদের পরিবার একটু ভালো লেভেলের ছিল দেখে দ্বিতীয়ত তার সঙ্গে যদি আমি কখনো রিলেশন করতামও আমাদের বিয়েটা আমার ফ্যামিলি মে। মেনে নিত না এই কারণে আমি সবসময় তাকে অ্যাভয়েড করে চলছি তবু সে চেষ্টা করছে আমাকে বোঝানোর জন্য যে সে আমাকে অনেকটা ভালোবাসে এরকম প্রায় দুই তিন দিন আমাকে প্রপোজ আমার বান্ধবীরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে হাসি ঠাট্টা করার দেখে আমার অনেক জিদ ওঠে অনেক রাগ ওঠে তার প্রতি তারপর একদিন আমি তাকে ডাকলাম ডাকার পর কোনো কথাবার্তা না বলে জোর অনেক জোরে তার গালে একটা চোর দিলাম তো এই চোর দেওয়াটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে আমি ওকে সেদিন চোর দিয়ে নানান কথা বলছিলাম কলেজে সবার সামনে অনেক অপমান করছিলাম সে মাথা নিচু করে লাস্ট মুহূর্তে একটা কথাই আমাকে বলছিল দেখো আমি তোমাকে ভালোবাসছি কোনো অন্যায় করিনি আর ভালোবাসা কোনো অন্যায় হয় না তুমি যদি আমাকে ভালো নাই বাসবা আমাকে প্রতিনিয়ত আমি তোমাকে যতবারই প্রোপোজ করছি তুমি আমাকে ইগনোর করছো এভাবে ইগনোর করে গেলে একটা পর্যায়ে আমি তোমাকে হয়তো ভুলে যেতাম কিন্তু তুমি সেই কাজটা না করে আজকে সবার সামনে আমাকে ছোট করলাম এর ফল ভালো হবে না এই কথা বলে ছেলেটা আমার সামনে থেকে চলে যায় এবং কি ওই কলেজ থেকে এসে চলে যায় আর দ্বিতীয়বার ও আমার সামনে আসে না তো এইভাবেই আমার পড়াশোনা লাইফটা অনেক ভালোই কাটতেছিল অনেক হাসি খুশিতে কাটতেছিলো হঠাৎ করে একটা পর্যায়ে বাবা মা আমার বিয়ে ঠিক করে বিয়ে ঠিক করার পর বাবা মার বিয়েতে এবং কি যে ছেলের সঙ্গে আমার বিয়ে দেয় ওই ছেলের ছবি দেখে সামনাসামনি দেখে আমার অনেক ভালো লাগে বাবা মার বিয়েতে এই বিয়েতে আমি যে হ্যাঁ আমি বিয়ে করতে রায় যেয়েছি তারপর বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করে বিয়ের এক সপ্তাহ আগে থেকে আমার বান্ধবীরা সবাই আমার বাসায় থাকে আমার বাসায় নাচ গান হাসি ঠাট্টা অনেক রকমের মজা করে আর সে ছেলেটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওদের বাড়ি তো সেও খবরটা জানতে পায় যে আমার বিয়ে সে কিছুই বলে না বিয়ের দুই তিন দিন আগে সে আমার সামনে সামনে আসছিল আসার পর বলতেছো অনেক আনন্দ করতেছো তাই না মনে পড়ে সেই দিনের কথাটা যেদিন তুমি মায় সবার সামনে চর মারছিল যাক হাসতেছো হাসো মন খুলে হাসো আর কয়েক কয়েকদিনই তো হাসবা তখন আমি তার কথার মানেটা বুঝতে পারিনি কেন সেইভাবে বললো তো বিয়ে বাড়িতে সবার সঙ্গে আনন্দে মেতেছিলাম আমিও ঠিক যেই মুহূর্তে আমার বিদায়ের সময় চলে আসে যেদিন আমাকে বিদায় দিবে সেদিন সন্ধ্যাবেলা যখন ছেলে পক্ষ সবাই চলে আসে আমাদের বাড়িতে সেদিনই বেশ কিছুক্ষণ পর ওই ছেলেটা আসে যাকে আমি সবার সামনে চর মারছিলাম ওই ছেলেটা আসে তার সাথে তার কয়েকজন বন্ধুদেরকেও নিয়ে আসে নিয়ে আসার পর সবার সামনে আমার বাবা মাকে অনেক অপমান করে আর জোর করে আমাকে সবার সামনে দিক থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সে বিয়েটা আমার ভেঙে যায় সে বিয়ের জন্য আমার বাবা মাকে অনেক কথা শুনতে হয় এবং কি একটা মেয়েকে যখন একটা বিয়ের আসর থেকে অন্য ছেলে নিয়ে যায় তখন বুঝতেই তো পারে যে বাবা মা কতটা লজ্জিত হয়ে যায় বাবা মার মাথা একেবারে নিচু হয়ে যায় তো জোর করে আমাকে নিয়ে যাওয়ার পর দুই চার দিন আমাকে একটা বাসায় বন্দি করে রাখে যে বাসায় একমাত্র আমি ছাড়া আর কেউ ছিল না যখন খাবারের সময় হতো তখন কথা থেকে জানি ওরা আসতো আয়সা আমাকে খাবার দিয়ে যেত আর এই তিন চার দিন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত ওরা নেশাগ্রস্ত করে নেশা করে আসা আমার সঙ্গে মাতলামো শুরু করে দেয় এই তিন চার দিন মনে হয় আমি না জানি তিন চার জনম ওদের হাতে শিকার হয়ে আছে ও তো আমাকে ব্যবহার করছে তার সঙ্গে ওর বন্ধুরা আমাকে নিয়ে ওদের মজা মেটাইছে আমাকে নিয়ে আমোদ ফুর্তি করছে নেশার ঘরে ওরা এমন একটা নির্জনে আমাকে নিয়ে গেছিল তিন চার দিন ওরা আমাকে নিয়ে আমোদ ফুর্তি করলো তিন চার দিন পর যখন ওদের আমোদ ফুর্তি করা শেষ হলো তখন ওরা আমাকে বলে এবার তুই যাইতে পারিস এবার তুই মুক্ত আর আমরা তোকে আটকায় রাখবো না এবার তুই তার বাপের বাড়ি যাইতে পারিস যা আর এখনই চলে যা তখন আমি তাকে বলি দেখো আমি জানি না কি অন্যায় করছি কি পাপ করছি যার কারণে আজকে তুমি আমার আমার বিয়ের আশা থেকে তুলে নিয়ে আসছো আজকে আমার বাবা মুখে চুনকালি লাগাই দিয়েছ আজকে আমার বাবা মা লোক সমাজে মাথা নিচু করে হাঁটে আর আমি নিজেও পারবো না লোক সমাজে মাথা উঁচু করে হাঁটতে এখন আমি কোথায় যাব। তুমি বলো পরে বলে তুই কোথায় যাবি না যাবি আমি কি জানি আমি বললাম দেখো আমার সঙ্গে এরকম করো না তুমি যে তোমাকে নিয়ে আসছো আমাকে দিয়ে তোমাদের আমোদ ফুর্তি করাইছো আমি একটা নতুন জীবন চাই আমি বাঁচতে চাই আমি সমাজে যতটাই ছোট হয়েছি না কেন আমি আবারও বাঁচতে চাই আমাকে এভাবে ঠেলে ফেলে দিও না আমি একটু আশ্রয় চাই তোমার কাছে তখন সে আমাকে বললো আজকে এত কান্না করতেছো। মনে পড়ে সেই দিনগুলোর কথা যেদিন তুমি সবার সামনে আমার গালে চোর মারছিলা যেদিন তুমি সবার সামনে আমাকে মুখে যা নয় তা বলে গালি দিছিলা অপমান করছিলা আমার কেমন লাগছিল তুমি চাইলে আমাকে ইগনোর করতে। আমাকে চাইলে বুঝাই বলতে পারতা যদি কাউকে ভালোবে আদর করে বুঝিয়ে বলা হয় তাহলে একটা অবুজ মানুষও বুঝতে পারে তুমি তা করো নাই যার ফল তোমাকে এইভাবে দিতে হলো তো এখন তুমি তোমার রাস্তা মাপো আমি আমার রাস্তা আর তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি নতুন জীবন দেবো কখনোই না যে মেয়েকে আমি ধরছি আমি খাইছি যে মেয়েকে আমার বন্ধুরা ধরছে খাইছে সেই মেয়েকে আমি অন্তত কখনোই স্বীকৃতি দিব না আর তোমাদের মতো মেয়েদের এরকমটাই হওয়া উচিত তোমাদের মতো যে মেয়েরা আছে তাদের তো এতটুকুই বুঝতে পারলাম যে আসলে। সেদিন যদি আমি এত লোকের মাঝে ওকে অপমান না করতাম অপদস্থ না করতাম আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না আমি যদি ওকে বুঝিয়ে বলতাম অবশ্যই সে বুঝতো তো এতটুকু বলবো আমি যেমন ভুল করছি যে ভুলে খেসার হতো দিচ্ছি আজকে আমি বাবা হারা মা হারা এবং কি গ্রাম থেকে একাকিত্বভাবে এক শহরে বসবাস করতেছি আমার মতো সব থেকেও আজকে আমি সব হারা তো এরকম কেউ হবেন না কেউ যদি আপনাকে ভালোবাসে বা ভালোবাসতে চায় তাহলে ছেলে হোক বা মেয়ে হোক দুজনের বলবো যদি ভালো না লাগে তাকে যদি ভালো নাই বাসেন তাহলে তাকে বুঝিয়ে বলবেন রাগের মাথায় কেউ কিছু করবেন না জিদের ভাত একটাই কি জানেন কখনোই ভালো হয় না জিদের ফল ভালো হয় না আজকে যদি আমার মনে রাগ না থাকতো জিদ না থাকতো বা ওর মনে যদি জিদ জিনিসটা না থাকতো তাহলে ও আমার সঙ্গে এটা করতো না আর আমি যদি ওকে বুঝিয়ে বলতাম সেই জন্য ও বুঝতে পারতো ভুলটা আমারই ছিল যে ভুলের মাসুল আজকে আমাকে এইভাবে দিতে হচ্ছে তো এই পর্যন্তই আমার গল্পটা ছিল এই পর্যন্তই আমার কথাগুলো ছিল তবুও শেষবারের মতো একটা কথাই বলবো ভালোবেসে মানুষকে বোঝান বুঝবে জিত দেখাবেন না জিত করবেন না না হলে আমার মতো এরকম ভোগ করতে হবে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন